বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? সমাধান: মনে করি বর্গাকার ক্ষেত্রের প্রত্যেক বাহু এ একক, অতএব বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার বর্গ একক। প্রত্যেক বাহু যদি 10% বৃদ্ধি পায়, তাহলে বর্গাকার ক্ষেত্রের প্রত্যেক বাহু দৈর্ঘ্য হবে এ প্লাস 10a ভাগ 100 একক। এটার যদি সরলফল করি আমরা, তাহলে 11a ভাগ 10 একক হবে। 10% বৃদ্ধির পর তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 11a ভাগ 10 এর হোল স্কয়ার। নতুন বাহুর দৈর্ঘ্য যেহেতু 11/10 বা 11/10, সুতরাং এর স্কোয়ার দিলেই আমরা নতুন 10% বৃদ্ধির পরে যে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সেটা পাবো। তাহলে 121 এ স্কোয়ার ভাগ 100। এখন ক্ষেত্রফল এ স্কোয়ার থাকলে 10% বৃদ্ধির পরে হবে 121 এ স্কোয়ার ভাগ 100। তাহলে ক্ষেত্রফল 1 যদি থাকে, তাহলে এ স্কোয়ার নিচে ভাগাকার যাবে, এ স্কোয়ার এ স্কোয়ার কাটা যাবে, অর্থাৎ ক্ষেত্রফল যদি 100 হয়, যেহেতু শতকরার মান আমাদের বের করতে হবে, তাহলে 100 100 যদি কাটে, তাহলে 121 হবে, বৃদ্ধি পাওয়ার পরে 121 হয়। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়? 121-100=21, অর্থাৎ 21% নির্ণেয় সমাধান।